আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বারুইপুর পৌরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে আজ বারুইপুরে এলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। দেখুন, গতবারে লোক আমাদের সংগঠন ততটা ছিল না, কিন্তু লোকে আমাদের ভোট দিয়েছিল বারুইপুর পৌরসভাতে। ভালো ভোট পেয়েছিলাম, একটা জিতেছিলাম 4 নম্বর। প্রীতম কাজ করেছে এখানে, সেটা সবাই স্বীকার করেন। রাস্তাঘাট ইত্যাদি এই ওয়ার্ডেরই আলাদা, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে এসেছি। আমাদের রাজ্যসভার এমপিরা রূপা গাঙ্গুলি, স্বপন দা, এরা ফান্ড দিয়েছেন, অন্য লোক দিয়েছেন, দিয়ে উন্নয়ন করেছেন। তো এবারে প্রার্থী তার মা হয়েছেন, যেহেতু লেডিস ওয়ার্ড, আমি সাধারণ মানুষকে আবেদন করব যে প্রীতম যেভাবে আপনাদের হয়ে কাজ করেছে, পাশে থেকেছে, তাকে আশীর্বাদ করুন, যাতে সেই অসম্পূর্ণ কাজ করতে পারে বৌদির নেতৃত্বে। বাকি পুরো বারুইপুর জুড়ে যাতে বিজেপি নতুন বারুইপুর গড়তে পারে, তার জন্য বিজেপিকে একবার চান্স দিই। 12 নম্বর ওয়ার্ডে প্রস্তাবক পাওয়া যায়নি এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। তারা বলছেন যে প্রার্থী আর করছে, কিন্তু প্রস্তাবক আপনারা দেখেছেন বীরভূমে, রায়মনারবাড়ে একাধিক পুরসভাতেই ক্যান্ডিডেট দিতে দেয়নি। যারা ক্যান্ডিডেট হয়েছিলেন তাদেরকে জোর করে পুলিশ দিয়ে উইথড্র করানো হচ্ছে, এবং সেরকম এখানেও একটা ওয়ার্ডে ভয় কেউ দাঁড়াতে চায়নি, প্রস্তাবক পাইনি আমরা, ক্যান্ডিডেট দিতে পারিনি। তো এই যে ভয়, এটা সারা রাজ্য জুড়ে হচ্ছে। বিধানসভার, বিধাননগরের পুরসভাতে 90-95% ভোট তাদের ক্যান্ডিডেটরাই পেয়ে গেছে। তো সবাই বুঝতে পারছেন কী ধরনের ভোট হয়েছে, এই ধরনের সাজানো গণতন্ত্র, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। বিজেপি গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই লড়েছে, মানুষ লোকসভা বিধানসভায় আমাদেরকে আর আশীর্বাদ করেছে। জয়নগর মজিলপুর পৌরসভা 14টি আসনে 14 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনা ওখানে একটা কংগ্রেসী পরম্পরা বহুদিনের ছিল, পরিবর্তন হচ্ছে। আমরাও একসময় ভালো ভোট পেয়েছি ওখানে, আমরা লড়ছি। সারা পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, কিন্তু বিরোধী শূন্য করার যে চক্রান্ত চলছে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, ভয় দেখিয়ে, সেটা সব জায়গায় অনুভব করা যায়। ডায়মন্ড হারবারের সরিষাতে প্রকাশ্যে আজকে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে। ডায়মন্ড হারবার নতুন কিছু না, ডায়মন্ড হারবার বীরভূম দক্ষিণ বাংলায় সবচেয়ে বেশি মানে অপরাধ প্রবণ জায়গা। সেখানকার অপরাধীরা সমাজবিরোধীরাই টিএমসির ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, খুন খারাপি করবেই। ওইখানেই উস্তিতে আমাদের সর্বভারতীয় সভাপতির উপরে প্রকাশ্য রাস্তায় অ্যাটাক হয়েছিল গাড়ি, তার কনভয়ের উপরে, আমিও তার গাড়িতে ছিলাম, সে দৃশ্য আমরা দেখেছি, সারা দেশ দেখেছে। সেই জন্য মমতা ব্যানার্জি যখন গিয়ে উত্তরপ্রদেশে পরিবর্তনের কথা বলছেন, ওখানকার লোক জিজ্ঞেস করছে যে গুন্ডার রাজনীতি কে করে, আপনি উত্তরপ্রদেশের লোককে গুন্ডা বলেছেন, এখানে আবার এসছেন। পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি আমরা চাই না, সারা দেশে বাংলার মুখকে পুড়িয়ে দিয়েছেন উনি। দেখুন, বিজেপি যারা দাঁড় করিয়েছেন সমস্ত কর্মীরাই নূতন এবং কম বয়সী, তা আমরা চেষ্টা করছি এবারে সব জায়গায় তাদেরকে সামনে রেখে নির্বাচন লড়তে, তারা লড়াইও করছে। চলুন।